কিডনির যত্ন নিয়ে খুব একটা বেশি ধারণা নেই বেশিরভাগ মানুষেরই। যত্ন বলতে মূলত পরিমাণ মতো পানি খাওয়া, মূত্রজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা সে খেয়াল রাখা, কিংবা তলপেটে বা কোমরে একটানা ব্যথা, এটুকু মাথা থাকে বেশিরভাগ মানুষের। অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসের কারণে রেনাল স্টোন কিংবা কিডনিতে পাথর জমা কিন্তু অন্যতম বড় সমস্যা। অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগের কি কোনো উপসর্গ আছে যা দেখে সতর্ক হবেন? কিডনিতে কটি পাথর জমেছে, সেগুলো কেমন অবস্থায় রয়েছে, ঠিক কোথায় পাথর জমেছে, এসব বিষয়ের ওপর অসুখের উপসর্গ নির্ভর করে। চিকিৎসকদের মতে পাথরের সংখ্যা কম ও আকারে খুব বেশি বড় না হলে সেগুলো কোনো রকম উপসর্গ ছাড়াই শরীর থেকে যেতে পারে। ওষুধের মাধ্যমে তা গলিয়ে দেওয়া যায় বা শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টাও করা যায়, কিন্তু সংখ্যায় বেশি বা আকারে বড় হলে তা কিছু লক্ষণ প্রকাশ করে, তখন অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় থাকে না।